আজকের বিষয় বেকারত্ব। একদিন রাহুল তার প্রেমিকাকে কল করে বলল, হ্যালো সুনিতা, আমি সরকারি চাকরি পেয়েছি। সুনিতা অবাক হয়ে বলল, সত্যি রাহুল তুমি সরকারি চাকরি পেয়েছ? রাহুল বলল, হ্যাঁ সরকারি চাকরি পেয়েছি। কিন্তু সুনিতা বলল, বা কীভাবে, যা তুমি 6 বছরে করতে পারোনি 6 মাসে কীভাবে কীভাবে পেলে তুমি রাহুল সরকারি চাকরি? রাহুল বলে উঠল, না এভাবে না, বিকেলে আমার বাড়ি এসো, আমার বাড়িতে এসে সম্পূর্ণ কথা বলো। শুনে এই বলে ফোন রেখে দিল রাহুল। একটু পরেই তার মাকে ফোন করলো রাহুল, বলল, মা আমি সরকারি চাকরি পেয়েছি। সরকারি চাকরি? হ্যাঁ মা সরকারি চাকরি পেয়েছি। তার মা শুনে অনেকটাই অবাক হলো যে ছেলে সরকারি চাকরি পেয়েছে, সাথে একটু খুশি হয়েছিল যে যাক ছেলে সরকারি চাকরি পেয়েছে, এখন তার আর কোনো অসুবিধা নেই। সে বলল, কীভাবে পেলি বাবা সরকারি চাকরি? না মা এইভাবে বলবো না, তুমি একবার এসো, অনেক দিন তোমায় দেখি না। ঠিক আছে দাদা, তো দাদাকে বলি যদি ফ্লাইটের টিকিটটা করে দেয় তাহলে ঠিক আসব। না ফ্লাইটের টিকিট আমি করে দিচ্ছি, তুমি আজকে এসো। তার মা বললেন, ঠিক আছে তুই ব্যবস্থা করে দে, আমি আজই চলে আসছি। তারপর ঠিক বিকেল 5টায় তার মা পৌঁছল। তার মা তার ছেলেকে প্রায় 1 থেকে 1.5 বছর পর দেখেছে, দেখে খুব খুশি, বলছে, যাক এইবার আমি শান্তি পেলাম, এবার তুই সরকারি চাকরি পেয়েছিস। তা কীভাবে পেলি? রাহুল বলল, ঘরে এসো না, এতদিন পরে এসেছো ঘরে, ঘরে এসো বসো, বলছি সুনিতাকেও কল করেছি, সে আসুক, তারপরে না হয় দুজনকে একসাথেই গল্পটা বলবো। ঘরে গিয়ে তার মা বসল, আধ ঘন্টা পর সুনিতাও এসে পৌঁছল, কলিং বেল দিল। রাহুল দরজাটা খুলে দেখল সুনিতা আজ একটু বেশি সেজে এসেছে। দেখে সুনিতা তাকে জড়িয়ে ধরল, আমাদের সম্পর্কটি বাঁচানোর জন্য তুমি 6 বছর সময় চেয়েছিলে কিন্তু চাকরি পাওনি, সেই জন্য আলাদা হয়ে যেতে হয়েছে। কিন্তু 6 মাসে কিভাবে পেলে তুমি রাহুল চাকরি? রাহুল বলল, ভেতরে এসো, মা ভেতরেই আছেন, দুজনকে একসঙ্গে বলবো গল্পটা। এই বলে রাহুল সুনিতাকে ভেতরে নিয়ে গেল। সুনিতা সোফায় বসল, রাহুল জিজ্ঞেস করলো, মিষ্টি খাবে আর চা নাকি কোল্ড ড্রিঙ্কস খাবে? সুনিতা রাহুলকে আশ্চর্য ব্যবহার দেখে বলল, রাহুল তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়নি তো, শরীরটা ভালো আছে? রাহুল কিছু মিষ্টি প্লেটে করে নিয়ে এলো এবং তার মা প্রেমিকাকে দিল আর বলল, চাকরি পেয়েছি, মিষ্টি খাওয়াবো না? রাহুল সুনিতাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কথা বলল, নাও এটা তোমার জন্যই এনেছি, আমি শুধু তোমার জন্যই এটা এনেছি। সুনিতা বলল, তা আমি পরে খাবো, আগে বলো চাকরিটা পেলে কিভাবে, নাকি মিথ্যে বলছো? আরে না মিথ্যে বলতে যাবো কেন, তাহলে মন দিয়ে শোনো, 22 বছর পর্যন্ত কোনো অসুবিধা হয়নি আমার, বাবা বেঁচে ছিলেন, তারপর বাবা মারা গেলেন, শুরু হলো অভাব, পেনশন আর চলছিল না, দাদাও ছিল সেও বেকার, অভাব দেখে সে চাকরি খুঁজতে লাগলো, পেল না। তারপর সে সবাইকে লুকিয়ে ATM-এ গার্ডের চাকরি করতে শুরু করলো। বাবা ব্যাংকে চাকরি করে আর ছেলে ATM-এ গার্ড, লজ্জার কথা, তাই লুকিয়ে লুকিয়ে কাজ করতে থাকলো। একদিন এক আত্মীয় চোখে পড়ে যায়, সে লজ্জায় আর এখানে থাকতে পারে না, তাই বোম্বাই পালায়। তারপর আমি আর মা যেমন তেমন করে চলছে আমাদের, মায়ের ডায়াবেটিস আর প্রেশারের ওষুধে 4,000 টাকা চলে যায়, আর মাত্র থাকে 1,000 টাকা পুরো মাসের খরচ।
একদিন রাতে দেখি মা না খেয়েই ঘুমিয়ে গেছেন। তারপর বুঝলাম, না, কাজ না করলে চলবে না। কাজ খুঁজলাম, অনেক চেষ্টা করলাম, পেলাম না। সরকারি চাকরির পরীক্ষায় পরীক্ষা দেয় 10,000 মানুষ, কিন্তু সিট কটা? 100টা? 100টা সিটের জন্য এতগুলো মানুষ পরীক্ষা দেয়। তাও আশা ছাড়িনি, চেষ্টা ছাড়িনি, চেষ্টা করে গেছি। তারপর শুনলাম 50 জনই নাকি ঘুষ দিয়ে চাকরি পায়, চাকরি হলো না। বছর দেড়েক আগে দাদার ফোন করে বললেন, সে নাকি একটি মেয়েকে প্রেমের জালে ফেসে বিয়ে করেছে এবং শ্বশুরের ব্যবসা চালাচ্ছে। কথা শুনে দাদার কাছ থেকে মা দাদার কাছে চলে যায়। এখন রাহুলের মা তাকে বলে, কি করতাম বল, এই অভাব আর সইতে পারছিলাম না। কিন্তু এই কথার সাথে তোর চাকরির কি সম্পর্ক? রাহুল বলছিল, শোনো, এতটা তো তুমি জানো, তুমি চলে যাবার পর আমার টাকা আসার শেষ দরজাটাও বন্ধ হয়ে গেল। প্রথমে তো সুনিতার থেকে মিথ্যে কথা বলে টাকা নিতাম, তা দিয়েই চাল ডাল সবজি কিনতাম। তারপর একদিন তার পার্স থেকে টাকা চুরি করলাম। হয়তো সে বুঝে গেছিল, তাই পরদিন থেকে পার্সটা বানিয়ে আসতো না। খিদের জ্বালা আর সহ্য হচ্ছিল না। দেখলাম পাড়ায় একজনের বিয়ে বাড়ির বেঁচে যাওয়া খাবারগুলি ডাস্টবিনে ফেলে দিচ্ছিল। চাইতে গেলাম না, তাহলে তারা ভাবতো আমি ভিখি। তারা চলে যাবার পর ডাস্টবিন থেকে সে খাবার তুলে খেলাম। আমি ছাড়াও সেখানে আরো কয়েকটা গলির কুকুর সেই খাবার তুলে খাচ্ছিল। সেদিন আমি বুঝতে পারলাম খিদে জ্বালা পৃথিবীর সব থেকে বড় জ্বালা। তারপর সুনিতাও আমায় ছেড়ে চলে গেল। এরপর 2 দিন না খেয়েছিলাম। তারপর একদিন সিদ্ধান্ত নিলাম যে আজকে একজনের পকেট মার। রাতেবেলায় সিদ্ধান্তটা নিয়েছিলাম, বাস চললাম। বাসে চড়ে একজনের পেছনে দাঁড়িয়ে যেই পকেটে হাত দিতে গেলাম, দেখলাম সেই লোকটি বুঝতে পেরে গেছে। হয়তো হাতটা একটু বেশি কাঁপছিল তাই। তারপর আমায় পুলিশ ধরে নিয়ে গেল। জানো তো মা, ভীষণ মারত, অনেক ব্যথা লাগত, কিন্তু সে 4 মাস সেখানে খাওয়া পেতাম। 4 মাস পর যখন ছুটে আসলাম, তখন দেখলাম যে এই 4 দেওয়ার ছাড়া আমার আর কিচ্ছু নেই। বাড়িটাও বিক্রি করতে পারলাম না, কারণ বাড়িটা মায়ের নামে। তারপর শুনলাম হসপিটালে নাকি কিডনি বিক্রি করা যায়। বেসরকারি হসপিটালে কিডনি বিক্রি করলে 10 লাখ টাকা অবধি দেয়। তা ছোটবেলায় সবাইকে বলতাম কিডনি বিক্রি করে ক্যামেরা কিনব, কিন্তু এখন সে বাস্তবতা আমার চোখের সামনে। তারপর প্রথমে সাহস হয়নি, তারপর যখন আবারও সপ্তাহখানেক খাওয়ার টানাটানি পড়লো, তখন বুঝতে পারলাম যে না, চাই। তারপর গেলাম এক বেসরকারি হসপিটালে। সেখানে আমার টেস্ট করার পরে ডাক্তার বললেন একটি কিডনি না খেয়ে থাকতে থাকতে খারাপের পথে, আর একটি ভালো আছে। যদি ভালো কিডনিটি বিক্রি করে দিই, তাহলে 3 মাসের বেশি আমি বাঁচব না। তারপর সিদ্ধান্ত নিলাম যে না, যদি কিডনি বিক্রি না করি, তাহলে না খেতে পেয়ে 1 মাসের মধ্যেই আমি মারা যাব। তারপরে সিদ্ধান্ত নিলাম যে কিডনি বিক্রি করবই। কিডনি বিক্রি করে জানো তো মা, 10 লাখ টাকা পেয়েছি। তার মধ্যে থেকেই 8 লাখে চাকরি পেয়েছি আর 2 লাখ হাতে। সেই টাকায় তোমাদের জন্য মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এগুলো এনেছি, খাও না খাও,
নষ্ট করো না কিডনি বিক্রি করার টাকা। এখন আমি আর বেকার নেই মা, চাকরি পেয়েছি, চাকরি করবো।